নতুন কিছু করার নেশায় জীব দিয়ে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন কাঁচরাপাড়ার রনি বিশ্বাস। কনসেপ্টটা অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা অন্যরকম কিছু করা যায়। ছোটবেলা থেকে ছবি আঁকি, তো ভাবছিলাম ছবি আঁকার মধ্যে কিছু অন্যরকম কিছু করা যায়। তো অনেকে হাত পা দিয়ে ছবি আঁকতে দেখেছি সবাইকে, যাই হোক আমি ভাবছিলাম একটু অন্যরকম, যেটা কেউ করেনি সেরকম কিছু একটা কাজ করার। তো সেই ইচ্ছা থেকেই ভাবলাম যে জীব দিয়ে একটা ছবি আঁকি, তো যেটা এখনও পর্যন্ত আমি কাউকে করতে দেখিনি। তো সেটাই কদিন ধরে ভাবছিলাম, বাড়িতে আলোচনা করেছিলাম। তো তারপর একদিন আমি হঠাৎ কাজটা শুরু করি, দুবার আমি প্র্যাকটিস করার পরে তারপর তিনবারের বার আমি এই সফলতা পেয়েছিলাম এই কাজটা আমি করে। এই যে জীব দিয়ে ছবি আঁকা, এই ছবি এঁকে কতটা ভালো লাগছে? ভালো লাগছে বলতে ভীষণ সবাই খুব ভালোবাসা দিচ্ছে, খুব ভালো বলছে, খুব ভালো লাগছে। এই দিক দিয়ে ভালো লাগছে খুব, সবার এত ভালোবাসা পাচ্ছি। আঁকার প্রতি বরাবরের ঝোঁক রনির। এর আগে এঁকেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় অরিজিৎ সিং দের ছবি, তা শোভা পাচ্ছে ঘর জুড়ে। ছেলের এই বিরল প্রতিভা দেখে অভিভূত বাবা রমেশ বিশ্বাস। আমি আমার পরিবারের লোক খুব খুশি, ভীষণ খুশি। আজকে আমি তার জন্য, ছোট ছেলের জন্য আমি খুব গর্বিত, আমার পরিবারের লোকে খুবই আনন্দিত, গর্বিত। মুখ দিয়ে পা দিয়ে অনেককে এর আগে আঁকতে দেখা গিয়েছে, এবার জীব দিয়ে ছবি এঁকে চমক দিলেন বাংলার রনি। দ্য ওয়াল ব্যুরো।